আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম ইংরেজি গ্রামারের একটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে হলে টেন্স সম্পর্কে আমাদের অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে, এবং আরও একটি বিষয় হল সাবজেক্ট এবং অবজেক্টকে চিনতে হবে। প্রথমেই জেনে নেওয়া যাক ভয়েস কি। ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্টটি কাজ করছে নাকি কাজটি অবজেক্ট দ্বারা করা হয়েছে। ইংরেজি গ্রামারে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। একটি সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজেই কাজটি করে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস, একটি সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করায় বা অবজেক্ট দিয়ে কাজটি করানো হয় তখন সেটি প্যাসিভ ভয়েস। সুতরাং আমরা সহজেই বুঝতে পারছি সাবজেক্ট যখন ডুয়ার তখন সেটি অ্যাক্টিভ ভয়েস। ডু মানে হচ্ছে করা, আর ডুয়ার হচ্ছে যে করে, তাহলে সাবজেক্টটা যখন ডুয়ার হয় তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে দেখা যাচ্ছে সাবজেক্ট যখন রিসিভার হয়, এর মানে হলো কাজের ফলাফলটা যখন সে গ্রহণ করে তখন সেটা হচ্ছে রিসিভার, এবং রিসিভার যখন সাবজেক্ট হয় তখন সেটা প্যাসিভ ভয়েস। আমরা এখানে প্রথম উদাহরণটাই দেখতে পাচ্ছি, আই রোট এ লেটার। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এখানে নিজেই কাজটি করেছে, তার মানে হচ্ছে আই নিজেই লেটারটি লিখেছিল। তার মানে এই সেন্টেন্সে সাবজেক্টটা হচ্ছে ডুয়ার, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে এ লেটার ওয়াজ রিটেন বাই মি, লেটার নিজে কখনো কিছু লিখতে পারে না, লেটারকে লেখা হয়েছে। সুতরাং এখানে যেহেতু এ লেটার হচ্ছে সাবজেক্ট, সেই কারণে সাবজেক্টটা এখানে রিসিভার, এবং সাবজেক্ট রিসিভার হওয়ার কারণে এটা একটা প্যাসিভ ভয়েস। এ পর্যায়ে আমরা প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমেই সাবজেক্ট দিতে হবে, এবং সেই সাবজেক্টটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রূপে থাকে। সুতরাং অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়, এবং সাবজেক্টের পরেই এখানে সাধারণত একটা বি ভার্ব বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সুবিধার্থে আমি বি ভার্বগুলো একে একে বলে দিচ্ছি। বি ভার্ব মোট আটটা, ইংরেজিতে বি ভার্ব রয়েছে আটটি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন এবং বিং। এই আটটির যে কোনো একটি অবশ্যই অবশ্যই প্যাসিভ ভয়েসে থাকবেই, এবং এই আটটির যে কোনো একটি বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। সুতরাং আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে একটি বি ভার্ব থাকতে হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা অনেকে এটাকে ভার্ব থ্রিও বলে থাকে সেটি ইউজ করতে হবে। এরপর যদি কোনো বাকি অংশ থাকে এক্সটেনশন হিসেবে, বাই থাকতে পারে অথবা নাও থাকতে পারে, বাইয়ের পরে হয়তো বা অবজেক্টটা বসতে পারে, সাবজেক্টটা অবজেক্ট রূপে গিয়ে বসতে পারে, সেই বিষয়গুলো একে একে চলে আসবে। কিন্তু মূলত বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এ পর্যায়ে আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন। প্রথম উদাহরণে দেখা যাচ্ছে শি প্রেজেস মি,
এবং প্যাসিভ করলে আই অ্যাম প্রেজড বাই হার। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি শি প্রেজড মি, অ্যাক্টিভ সেন্টেন্সে শি প্রেজড মি। সুতরাং এটি প্যাসিভ করতে হলে মি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনতে হবে, যেটি হচ্ছে আই। যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজড। এরপর আমরা চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি নিয়ে আলোচনায়। ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসতে হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো অবশ্যই বসবে, এক্সটেনশনও রয়েছে। সুতরাং এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি শি উইল প্রেজ মি, অ্যাক্টিভ সেন্টেন্সে, আর এটিকে প্যাসিভ করলে হবে আই শ্যাল বি প্রেজড বাই হার। দ্বিতীয় উদাহরণে রয়েছে শি উইল প্রেজ হিম, প্যাসিভে হি উইল বি প্রেজড বাই হার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের কিছু বেসিক আলোচনা করলাম এবং ইনডিফিনিটের স্ট্রাকচারগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের অন্যান্য গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।